রহস্যে ঘেরা এই পৃথিবীতে রয়েছে রহস্যময় বিভিন্ন জায়গা। ভূতুরে, অদ্ভুতুরে এমনকি এমন নানা স্থান রয়েছে যেখানকার ব্যাখ্যা বিজ্ঞানেও পাওয়া যায়নি। তেমনভাবেই রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বেশ কুখ্যাত। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগেও পাওয়া যায়নি এই বারমুডা ট্রায়াঙ্গেলের সঠিক কোনো ব্যাখ্যা। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ঙ্কর আরেকটি জায়গা আছে, যা আলাস্কা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এই আলাস্কা ট্রায়াঙ্গেলই নজির রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার মতো ঘটনার। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকোরেস এবং জুনিয়র মাঝামাঝি জায়গায় অবস্থিত আলাস্কা ট্রায়াঙ্গেল, এখানে গিয়েই হারিয়ে গেছেন 20,000 মানুষ, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞান বিষয়ক সংস্থা আইএফএল সায়েন্সের তথ্য অনুযায়ী 1972 সালে অ্যানকোরেস থেকে জুনিয়রে যাওয়ার সময় একটি ছোট বিমান হারিয়ে যায়। ওই বিমানে 2 মার্কিন রাজনীতিবিদ সহ মোট 4 আরোহী ছিলেন। হঠাৎ করে বিমানটি হারিয়ে যাওয়ার পরই আলাস্কা ট্রায়াঙ্গেল সবার নজরে আসে। বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয়, তবে বিমান এবং এর আরোহীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেলবোক, আরও ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্তের কমিটি সদস্য। হেলবোক ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয়। এছাড়াও 1970 সালে আলাস্কার গহীন জঙ্গলে শিকার করতে যান গ্যারি ফ্রাস্ক নামের 25 বয়সী এক যুবক, তবে দীর্ঘ সময় পেরোলেও বাড়ি ফেরেননি তিনি। সে সময় খবরটি তেমনভাবে প্রচার পায়নি। তার নিখোঁজ হওয়ার 2 পর 1997 সালে উত্তর পূর্ব আলাস্কার পারকিউপাইন নদীর পাশে পাওয়া যায় এক মানবখুলি। 2022 সালে ডিএনএ টেস্টে দেখা যায় সেটি ছিল সেই শিকারীর। ধারণা করা হয় ভাল্লুকের আক্রমণে প্রাণ গেছে তার। এমন অহরহ ঘটনা রয়েছে এই আলাস্কা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে। রহস্যে ঘেরা এই আলাস্কা ট্রায়াঙ্গেল নিয়ে পরবর্তীতে দাঁড় করানো হয়েছে বেশ কয়েকটি ব্যাখ্যা। অনেকে বলেন আলাস্কা ট্রায়াঙ্গেলে অদৃশ্য চুম্বকীয় শক্তি রয়েছে। লোকমুখে এও শোনা যায় সেখানে রয়েছে এলিয়েন বা ভিন্নগ্রহী কোনো প্রাণীর বসবাস। তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তীর্ণ ও বড়, সেখানে অনেক জনমানব শূন্য এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। খালিদুল ইসলাম দানভীর, এটিএন বাংলা।